একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা যাওয়ার লক্ষ্যে দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির ডাকে জনসমাবেশকে সফল করতে ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমলায় অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার বিকেলে আমলায় বাজারে পথসভা অনুষ্ঠিত হলো। এদিনের পথসভায় উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ব্লকের দুই সভাপতি সঞ্জয় সার্কেল ও নূর আলম, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুল হাসান, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য বাবর আলী, মুর্শিদাবাদ জেলা কিষাণ ক্ষেত মজুরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বান্টু মিয়া, ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ বিশ্বজিৎ বাগদি, প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের প্রতিনিধি চঞ্চল ভট্টাচার্য, আমলায় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল পাল, আমলায় গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি সুভাষ দাস, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য সহ এলাকার তৃণমূল কংগ্রেসের অগণিত কর্মী সমর্থক। পথসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন দলের ব্লক সভাপতি নূর আলম, আসন শুনে নেওয়া যাক। আপনারা জানেন সারা বাংলা জুড়ে আগামী একুশে জুলাই শহীদ দিবস পালন করার জন্যে সারা বাংলা জুড়ে যে কর্মসূচি চলছে তারই ফলস্বরূপ আমরা আজকে ভরতপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমলাই অঞ্চলে একটা পথসভা করলাম। একুশে জুলাই কলকাতার রাজপথ ভরি দেওয়ার জন্যে আমলাই অঞ্চলের মানুষের কাছে তৃণমূল কর্মীদের কাছে বার্তা দিলাম যে যে যেভাবে পারবে সেভাবে কলকাতার রাজপথ ভরি দিতে হবে। তার কারণ বিগত দুই বছর কোভিড সিচুয়েশনের জন্যে কুড়ি সাল আর একুশ সাল আমরা কলকাতায় যেতে পারিনি, আমাদের নেত্রী ভাষণ ভার্চুয়ালি শুনেছিলাম। এবছর আমরা বাইশ সালের সুযোগ পেয়েছি আমাদের সমস্ত কর্মী সেখানে পৌঁছে দিয়ে কলকাতা রাজপথকে ভরিয়ে দিয়ে একুশে জুলাই যে শহীদ দিবস, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান, সেখানে আমরা একত্রিতভাবে হাজির হব, সেই বার্তা আজকে আমলায় আমরা দিলাম। নূর আলম, সভাপতি ভরতপুরান ব্লক তৃণমূল কংগ্রেস। অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে এই অঞ্চলে দায়িত্বে আছেন, আমাদের এই পথসভা মঞ্চে উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের সকল তার পাশে আছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের খেত মজুর কমিটির সম্পাদক বান্টু মামা, এই পাশে আমার আছেন শিক্ষা মঞ্চ তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ ইস্তাক আহমেদ অর্থাৎ ইস্তাক ভাই, মঞ্চে আছেন ভরতপুরাম পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ বিশ্ব ভাগ্যি, মঞ্চে আছেন আপনাদের এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার দেবাশিস দে অর্থাৎ রাজু আমাদের ছোট ভাইয়ের মতো, তারপরে আপনারা যারা সামনে আছেন আমরা অনিষ্ট বলিষ্ঠ কর্মীবৃন্দ এবং বেশ কিছু গ্রাম পঞ্চায়েত মেম্বার নাম থেকে শুরু করে একাধিক মেম্বার এখানে আছেন, এবং আমাদের এই মাইকের আওয়াজ যতদূরে যাচ্ছে যারা শুনছেন সমস্ত লোককে আমি ভরতপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গৌরিক ও সাংগঠনিক অভিনন্দন জানিয়ে দু চারটি কথা বলব। আপনারা সকলে শুনেছেন এবং আমাদের ব্যানারে লাগানো আছে দেখতে পাচ্ছেন যে আজকের এই পথসভার মূল বিষয়বস্তু কি, একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা হিসাবে পথসভা। আপনাদের মনে হতে পারে যে একুশে জুলাই যাওয়ার কি রে বাবা, একুশে জুলাই নিয়ে এটা কি হলো, সেই করার জন্য আজকে এখানে এসছি। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশ, আমাদের সর্বভারতীয় সভার নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ এবং মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাহনি সিংহ রায়ের নির্দেশে আমরা বুঝে বুঝে একুশে জুলাইয়ের তাৎপর্য বুঝিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে আমরা সংগ্রামে নেমেছি, পথসভায় নেমেছি, প্রস্তুতি সভায় নেমেছি। উনিশশো তিরানব্বই সাল একুশে জুলাই আজ থেকে ২৯ বছর পিছনের ঘটনা, ২৯ বছর হয়ে গেল তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, পুলিশ মন্ত্রী ভূপেন্দ্র ভট্টাচার্য আর প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী আমাদের সম্মান।